আপনি কান্না করবেন না আপনি, আমার খুব খারাপ লাগছে আপনাকে দেখে। এই বয়সে 80 বছর বয়সে আপনি দোকান করছেন লাঠি ধরে হেঁটে? কি করছেন? রুটি কত করে? 10 টাকা একটাই। এই বয়সে রুটি কেন বিক্রি করছেন? বলছি আপনার ছেলে মেয়ে নাই? আছে। দেখে না? ছেলে কয়টা ছেলে আপনার? একটাই। দেখে না? মেয়ে নাই? মেয়ে মেয়েগুলোকেও জামাইগুলো দেখে না? আচ্ছা, এখানে আপনি কতদিন ধরে রুটি বিক্রি করেন? সারাদিনে কত বিক্রি হয়? লোকজন নাই। আজকে কত বিক্রি হয়েছে? 200 টাকা। এটা দিয়ে আপনার সংসার চলে যায়? খড়িও কিনতে হয়? আপনার স্বামী নেই? স্বামী মারা গেছে, তাহলে একা থাকেন? ছেলেটা দেখছে না তাহলে? বাইরে চলে গেছে আপনাকে দেখে? তাহলে অনেক কষ্ট করে জিন কাটছে আপনার। আপনার বয়স কত দিদা? আমার বয়স তো বললে তো বিশ্বাস করবি না। তবু কত? 80। তাহলে 80 বছর বয়সে আপনি রুটি বিক্রি করছেন? দিদা কান্না করছেন নাকি আপনি? শরীর ব্যথা ওই জন্য কান্না করছেন? আপনার বাড়ি এখান থেকে কত দূর? ভিতরে আছে। আমাকে নিয়ে যাবেন আপনার বাড়িতে? যদি কিছু মনে না করেন আমি আপনাকে কিছু হেল্প করতে চাই, আপনি নেবেন? আপনার বাড়িতে বাজার আছে? চাল ডাল যা লাগে বাজার আছে? এমনি যদি আমি আপনাকে কিছু বাজার করে দিই আপনার কোনো সমস্যা হবে? তাহলে এক কাজ করেন, আজকে যা বিক্রি হয়েছে হয়েছে, আপনার একদিনে যত টাকা বিক্রি হয় আমি আপনাকে দিয়ে দেব, ঠিক আছে? আর আমি আপনাকে কিছু বাজার করে দিতে চাই, আপনি নেবেন? আপনাকে খাওয়ার জন্য আমি দিয়ে যাব আপনার বাড়িতে। তাহলে এক কাজ করেন, দোকানটা আপনি তুলে দেন আজকে, ঠিক আছে? দিয়ে আপনি আমার সাথে চলেন, এই দোকানটাতে যা যা বাজার লাগে আপনি বলেন, আমি করে দিচ্ছি এবং আপনার বাড়িতে নিয়ে যাই, আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি কান্না করবেন না আপনি, আমার খুব খারাপ লাগছে আপনাকে দেখে। আজকে আপনার যেটা আছে কি না, যেটা রুটি বানানোর আছে, এই যে ইনাদের দিয়ে দেন, টাকা নিতে হবে না, আমি টাকা দিয়ে দেবো। হ্যাঁ, ইনাদের খাইয়ে দেন, নিয়ে যতগুলো আছে বানিয়ে দেন তাড়াতাড়ি। বলছি এগুলো নিয়ে যাবো। হ্যাঁ, বাড়িতে ইনার বাড়িতে পৌঁছে দিতে হবে। আমি ইনাকে আজকে সব বাজার টাজার করে দেবো আর কি, তো ইনাকে দোকান বন্ধ করতে বলছি আর কি। হ্যাঁ, ইনার বাড়িতে নিয়ে চলেন, আমি ভাড়া দিচ্ছি আপনাকে, সমস্যা নেই। তুলে নেন। এই লাঠি ধরে হাঁটেন? এই বয়সে 80 বছর বয়সে আপনি দোকান করছেন লাঠি ধরে হেঁটে? আপনার পা ভেঙে গেছে? আয় আয়, উঠেন ভ্যানে, উঠেন ভ্যানে, উঠেন, বসতে পারবেন? বলছি একটা ভালো মুদিখানা দোকানে চলেন। হ্যাঁ, বাজার পাওয়া যাবে সব কিছু, চাল টাল সব দেন তো। মুড়ি তো খেতে পারেন? মুড়ি খেতে পারেন না? বিস্কিট? বলছি আপনার বাড়ি যাবো আমি না এখানেই? বাড়ি যাবো, ঠিক আছে, চলে চলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো। এই বাড়ি দিদা হবে? ছেলে দেখে না বলে তো শুনেন দিদা, এই যে বাজার করে দিলাম কিছুদিনের, ঠিক আছে, বাজার ইয়ে করবেন, আর কি বলবো আপনাকে, দেখে মায়া লাগছে। কি করবে, পেট তো চালাতে হবে না, পেট তো সব মানলো, পেট তো আর মানবে না।
দিদা আপনি খুশি হয়েছেন তো হ্যাঁ সত্যি আর কিছু আমি টাকা দিয়ে যাচ্ছি হ্যাঁ এটা দিয়ে একটু ওষুধ খাবেন ঠিক আছে কত যে আছে আমার কাছে নিজেও জানি না এই এখানে কত আছে জানি না এই টাকাটা দিয়ে গেলাম এটা দিয়ে ওষুধ খাবেন ঠিক আছে আর আপনার শরীরটা যদি অসুস্থ হয় তাহলে দোকান দেবেন না হ্যাঁ ঠিক আছে কারণ এই শরীর নিয়ে আপনি যে কান্না করছেন তখন থেকে এত ব্যথা আপনার পায়ে ব্যথা তারপরেও আপনি দোকান দিচ্ছেন প্রত্যেকদিন ব্যথার ওষুধ খেয়ে মনে ওই বিক্রি করতে যায় হায় হায় ব্যথার ওষুধ না খেলে চলতে পারবে না ব্যথার ওষুধ না খেলে চলতে পারবেন না না ঠিক আছে শুনেন আমি ওখানে যদি দোকান দেন আপনার সাথে আমার আবার দেখা হবে কিন্তু আগে আপনি সুস্থ হবেন তারপর দোকান দিবেন হ্যাঁ এই কিছুদিনের বাজার করে দিলাম এটা আপনার চলবে এখন আর বাজার করতে হবে না আর এই টাকাটা দিয়ে একটু ওষুধ খাবেন হ্যাঁ ভালো করে সুস্থ হয়ে তারপর দোকান দিবেন ঠিক আছে দাদা আসছি তাহলে হ্যাঁ ভালো করে থাকবেন ঠিক আছে আসছি ভালো থাকেন থাকো হ্যাঁ